নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠীটা হয়তো সবাই ভাবছে যে ষষ্ঠী মানে সারা দিনটা কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, এই বছরটা এরকমই পরিস্থিতি, বাড়িতে থেকেই সবাইকে কাটাতে হবে। দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা এই। আর আজকে সারাটা দিন কী বলবো, মানে মেঘলা ছিল, ঠান্ডা ছিল, বৃষ্টিও হলো হালকা হালকা। তো এবার এইদিকে একটু গানের আওয়াজ পাচ্ছি, একটু ঢাকের আওয়াজ পাচ্ছি, মনটা যেন চ্যান 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 করছে আর কি, এরকম করছে। তো ভাবছি যে ঠাকুর দেখতে যাব কি যাব না, যাব কি যাব না। কিন্তু হ্যাঁ, মা আমাকে টানলো, চলেই গেলাম ঠাকুর দেখতে। ভদ্রেশ্বরের পুজো পরিক্রমাটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নেব। যদিও বা ভদ্রেশ্বরে কিন্তু দুর্গাপুজো বলো, কালী মানে দুর্গাপুজোটা সেরকম একটা বিশাল বড় কিন্তু কিছু হয় না, কারণ কি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো খুব মানে নাম করা, ভারতবর্ষে একদম পুরো বিখ্যাত। চন্দননগরের লাইটিং তো সবাই জানো, মানে চন্দননগরে পড়ে ভদ্রেশ্বর, মানকুণ্ডে, এই তিনটে জায়গা কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য খুবই বিখ্যাত। তো সেই কারণে দুর্গাপুজোতে সেরকম ওরা বাজেট কখনোই রাখে না। তো আমি যেটা হয়, বিয়ের পর থেকে মানে বিয়ের পর থেকে 9 বছর পুরো মানে এরকম ষষ্ঠীর দিন বাপের বাড়িতে চলে গিয়েছি, বা কখনো ফ্ল্যাটে গিয়ে থেকেছি, ওখান থেকে কলকাতায় চলে গেছি। কলকাতাটা কাছে হয়, ধরো দমদম থেকে মেট্রো ধরে একদম ঠাকুর দেখতে চলে যাওয়া যায়। তারপরে নিউ ব্যারাকপুরে তোমার কী বলবো, 260-270টার মতন ঠাকুর হয়, তাহলে বুঝেই নাও কত ঠাকুর হয়। তো ওটা একদিন দেখতাম, ঠিক আছে, ওটা 1-2 দিন দেখতাম। কলকাতায় সাউথ নর্থ একদিন করতাম, তো এরকমভাবে করতাম। তবে যেটা হয় এখন কী বলতো, ব্যাপারটা আমার বিয়ের পর থেকে আমি কলকাতায় ওই 1-2 দিন যাই, বেশি এফোর্ট কিন্তু লাগাই না। তার কারণ সব এনার্জিটা রেখে দিই জগদ্ধাত্রী পুজোর জন্য। জগদ্ধাত্রী পুজো যতই কষ্ট হোক আমি ঠাকুর দেখি, এবং একদিন নয় মানে 4-5 দিন ধরে আমি দেখি, যে কয়দিনই হয় মোট কথা বেরোতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। হাজব্যান্ড তো খুব বিরক্ত হয়, কেন কি ওরা যখন বাইরে সারাদিন কাজ করে, তো এবার ধরো জগদ্ধাত্রী পুজোর সময় একদিনের ছুটি পায়, কখনো ডিউটিও পড়ে চন্দননগরে, ডিউটিও পড়ে, তো তখন কি হয় ওই বেরোতে চায় না, এরকম ওদের শিফটিং ডিউটি চলে, তো তখন আর এসে এনার্জি পায় না, বলে কি দেখবো। আর ওদের কী ব্যাপারটা বলো তো, ছোটোবেলা থেকে যেহেতু লাইটিং দেখে দেখে বড় হয়েছে, তো ওদের এই দেখার এনার্জিটাই মানে অতটা নেই, মানে অতটা দেখবে সেরকম ব্যাপারটা নেই। আর এগুলো অবশ্য ভেতরের ব্যাপার, আমার যেহেতু দেখতে ঠাকুর দেখতে খুব ভালো লাগে সেই জন্য, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আগের বছর আমি ষষ্ঠীর দিনকার চলে গেছিলাম বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে আমি হাঁটতে হাঁটতে পুরো কালীঘাট পর্যন্ত দেখেছি, মানে এরকমভাবে করেছি ষষ্ঠীটা। আর সেটা তারপরেই যেটা হয়েছিল আমার, মানে কী বলবো, এবছর পুজোটা ভালো যেত কিন্তু পরিস্থিতির জন্য খারাপ, কিন্তু আগের বছর পুজোটা আমার খুব খারাপ গেছে। তো ষষ্ঠীর দিন কচুরি খেয়েছিলাম আর আলু ফুলকপির তরকারি, 3টে কচুরি ডালপুরি, ভীষণই টেস্টি ছিল, 10 টাকা না 20 টাকা এরকম নিয়েছিল। ওটা খেয়েছি, খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, খেয়ে পেটের ভেতরে গুড়গুড় 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 কালীঘাট থেকে আমি ভাবছি বাড়ি যাবো কী করে। তারপরে বাড়িতে এসে 35-37 বার পটি হয়েছে, তারপরে তো আমি হসপিটালে গেলাম, ভাবলাম স্যালাইন ঠ্যালাইন দিয়ে বোধহয় ভর্তি করবে, ডাক্তারকে বললাম যে এইভাবে করলে কিন্তু খুব মুশকিল আমার বাড়িতে, মানে আমার হাজব্যান্ড তো পুলিশে চাকরি করে, বাড়িটা ফাঁকা রাখা যাবে না, এরকম ব্যাপার। ডাক্তার আমাকে মেডিসিন দিল, বললো 5 দিনের কোর্স করুন, মানে পুরো পুজোটা একদম ভোগাম্মা হয়ে গেল। তো এবছর ভেবেছিলাম যে ঠাকুর ঠাকুর দেখবো, কলকাতায় যাব, সাউথ করব। আগের বছর যখন সবাই যাচ্ছিলো আমার রিলেটিভরা সাউথ করছে, নর্থ করছে, ফেসবুকে দেখছি, খুব মনটা খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম এবছর সেটা উসুল করে নেব, যাই হোক সেটা হলো না। তো আমাদের যেহেতু জগদ্ধাত্রী পুজোতে এতটাই ভালো হয়, তো ওই দুর্গাপুজোতে না দেখলেও কোনো ব্যাপার না, কারণ দুর্গাপুজোর ওই প্যান্ডেলগুলোই চন্দননগরে হয়, তো সেই জন্য চন্দননগরে মানকুণ্ডুতে ভদ্রেশ্বরে হয়, তো সেই কারণে অতটা ইয়ে নেই। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, তো চলো আজকে ভদ্রেশ্বরের পুজো পরিক্রমাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেছি, করে নিই। আর তার আগে এটা বলে নিই, মানে খুব যে বড় বড় ঠাকুর হয় সেটা কিন্তু নয়, কোনোবারই নয়, কিন্তু এবারে ঠাকুরটা কিন্তু একদমই ছোটো করে দিয়েছে, যেরকম কী বলবো, বাড়িতে যেরকম একচালা ছোটো ছোটো যে ঠাকুরগুলো হয় সেরকম, মানে না করলে নয় আর কি, সেরকম হয়ে গেছে। সবার বাজেট কমিয়ে দিয়েছে, আবার অনেক জায়গায় মানে কী বলবো, দুর্গাপুজোটা ক্যান্সেল করে দিয়েছে তারা, তারা হয়তো জনসেবার কাজে লাগিয়ে দিয়েছে। তো আরেকটা কথা বলে রাখি,
আমার হাজবেন্ডও মানে ওর মধ্যে এটা একটা ভালো গুণ বল মানে আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, জানি না তোমরা কীভাবে নেবে। তবে যার যেটা গুণ আছে সেটা তো বলতেই হয়, সেটা হচ্ছে এরকমই, পয়লা বৈশাখ আর দুর্গাপুজোতে আমার হাজবেন্ড কিন্তু প্রত্যেকবারই একটা মানে দেয় গরিব মানুষদের জামা কাপড় যতটা আমাদের সাধ্য মতন দেয়। আর আমি যখন বিজনেস করি তো আমি কী করি, একবারে ধরো ছেলেদের জন্য 12টা এরকম গেঞ্জি কিনে নিই, তাহলে পাইকারি রেটে কিনলে কী হয় কম দাম পড়ে, মানে 20 টাকা হলেও তো কম পড়ে, তো এরকম আর কি ব্যাপার। 20 টাকা না, 12টা কিনলে অনেকটাই কম পড়ে, তো এই হচ্ছে ব্যাপার। এবছর সবাইকে আমরা টাকা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এবছর তো আমি যেতে পারিনি কিনতে, তো আর আমার হাজবেন্ড বলছে এই সময় এত করণে স্কিট করছে তোমার যারও দরকার নেই, আর এই সময় ব্যবসার জন্য অত উৎসুক হওয়ারও কিছু নেই, যদি সব পরিস্থিতি ঠিক হয় যদি ভগবান চায় আবার নতুন করে করবে, নতুন করে নয় মানে আবার তুমি ওটাকে রানিং করবে, কিন্তু এখন এই অবস্থাতে অতটা বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সে যাই হোক, সেই জন্য আমি এবার সবাইকে টাকা দিয়ে দিয়েছি, তো এই আর কি ব্যাপার। কিন্তু অনেকে বলে যে মানে সেবা করে কখনো বা কাউকে দিয়ে কখনো বলতে নেই, কারণ মানে আমার একটা দিদি বলেছিল এক হাতে দান করো আরেক হাত যেন টের না পায়, সেটা কথাটা একদমই 100% ঠিক। অনেক কিছু বড়দের কাছ থেকে শিক্ষা নেওয়ারও আছে, কিন্তু আমি এখানে একটা কথাই বলতে চাই, অনেক সময় ধরো তোমাদের ইচ্ছে আছে কীভাবে করবে, করলে কী ভাববে কী না ভাববে, এরকম অনেক চিন্তাভাবনা থাকে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ভদ্রেশ্বরের পুজো পরিক্রমা, তো চলো তোমাদের নিয়ে আমি দেখতে থাকি, তোমরাও দেখো। তো বন্ধুরা প্রথমে শুরু করছি লিচু বাগান ক্লাব, এখানটা হচ্ছে দুর্গাপুজো হয়, এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোটা হয় না, কিন্তু আমাদের এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু যেটা হয় সেটা আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে মানে এরকম বেদি করা আছে, প্যান্ডেল করতে হয় না, কারণ বেদি করা আছে, দেখো খুব ভালো করে সোশ্যাল ডিস্টেন্স এরা মেনটেন করেছে, গোল্লা গোল্লা দিয়ে দিয়েছে, আর এখানে প্রত্যেক বছরই সাবেকিয়ানা পুজো হয়। তো দেখতেই পাচ্ছ মাকে আর আমি কিন্তু খুব কাছে যাব না, তার কারণ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ঠাকুর দেখতে গেছি বলে আমি যা ইচ্ছে তা করবো না। আর খুব ফাঁকা, দেখো এত চেয়ার এনেছে কিন্তু কোনোভাবেই বসার জায়গা ওরা রাখিনি, আর কোনোভাবেই ভিড় করছে না, তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু খুব যে বেশি লোক আছে তাও না, অটোগুলোও ফাঁকা ফাঁকা চলছে, দেখতেই পাচ্ছ। কিন্তু দুর্গাপুজোতে কখনোই এরকম হয় না, আর আমাদের এখানে যেহেতু লাইটিংয়ের শহর তাই খুব ভালো করে লাইটিং হয়, কিন্তু এবছর সেরকম লাইটিংগুলো হয়নি, কারণ হলে তোমাদের দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে, তো যাই হোক হয়নি। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, তো যাই হোক মানে নাট মন্দির বলা যেতে পারে, আর এখানে হচ্ছে ছোট্ট করে একটু লাইটিং হয়েছে, যেরকম না পুজো করলেই নয় তো সেরকম একটা ব্যাপার আর কি। এটা হচ্ছে পালবাগানের পুজো, তো এখানে রাস্তার উপরেই প্রত্যেক বছর করে, কিন্তু এবছরের ঠাকুরের সাইজ এবং লাইটিং সমস্তটাই কম, আর দেখো সব জায়গায় গোল্লা গোল্লা দেওয়া আছে, মানে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করছে। আর আমি কিন্তু একদম ঘরোয়া চুড়িদার পরে গেছি, মানে বাজার করার যে ড্রেসটা সেরকম পরে গেছি, দেখো এখানে খুব সুন্দরভাবে লাইটিংটা দিয়েছে, এই আলপনাটা দিয়েছে, দেখো ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ সুন্দর অসাম হয়েছে। তো আমি সাইকেলটাকে স্ট্যান্ড করাচ্ছি, তারপরে তোমাদের দেখাবো, দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে আমার তো এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোও হয়, মানে যারা নাট মন্দির একদম ফিক্সভাবে করে রাখে তার ফলে কী হয়, একবার খরচা করে নিল তারপরে কিন্তু প্যান্ডেল করার খরচাটা কমে যায়। আর এই জায়গাটা প্রত্যেকবার এই যে মাঠটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই মাঠটাতে কিন্তু পুরো জুড়ে প্যান্ডেল হয়, তো এটা হচ্ছে ভদ্রেশ্বরের তোমার হচ্ছে শিব মন্দির, আমি এর আগেও ব্লগে অনেকবার দেখিয়েছি, আর শিব ঠাকুর যেহেতু আমার ফেভারিট তো মন্দিরটাও ফেভারিট অবশ্যই। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর এবার আলপনাটা শুধু দেখাচ্ছি তোমাদের, আলপনাটা দেখো ভীষণই সুন্দর লাগছে, আর আমার এরকম হাতের কাজ এত সুন্দর খুব ভালো লাগে। তো দেখো এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, কোনোভাবেই ঠাকুরের সামনে যাওয়া যাবে না, প্যান্ডেলটা উঁচু করেছে এবং খোলামেলা করেছে, আর কোনো কিন্তু ভিড় হচ্ছে না, আমি অনেক দূর থেকে এটাকে করেছি, ঠাকুরটা তো ভীষণই সুন্দর হয়েছে। এটা হচ্ছে সব থেকে বড়ো ঠাকুর যদি বিগ সাইজ বলো, তো এটাই দেখলাম। আর ওখানে দেখো লাইটিং আছে,
এরকম টাইপের ঝোলানো ঝোলানো লাইটিংগুলো এরা রেখেছে। আমি ভেবেছিলাম যে তোমাদের সাউন্ড দেব, ঢাকের সাউন্ড, কিন্তু না, কপিরাইট পড়ে যাবে বলে আমি দিতে পাচ্ছি না। আর এই ক্লাবটা, এইটা হচ্ছে আমার ভীষণ একটা মনের জাগা করা ক্লাব বলতে পারো। এখানে আমি প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোতে অঞ্জলি দিই, আর এখানেও দেখো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আছে। এবছর দুর্গাপুজোটার মানে বললাম না, সবারই বাজেটটা কম, একদম না করলে নয় সেরকম ব্যাপার, কিন্তু ঠাকুরের মুখটা খুবই মিষ্টি হয়েছে। আর দুর্গাপুজো বাঙালিদের কাছে খুবই, এটাও একটা নাট মন্দির, আর আমি দেখতে যাবো না সেটা হয় না। এই ক্লাবটার নাম হচ্ছে নিউ অ্যাথলেট ক্লাব। তো দেখো এখানে সব জায়গায় ঝাড় দেওয়া, সবই নাট মন্দির আর কি, তোমাদের যেটা বললাম আর কি সবই। তো ভেবেছিলাম যাবো না, কিন্তু দুর্গা ঠাকুর টানে, আর বাঙালির মন, একটু তো মায়ের মুখ দর্শন করতে, মানে একদিন হলো দর্শন করব। এটা আরেকটা নাট মন্দির, এটা হচ্ছে একটা ফ্ল্যাটের সামনে